আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কবুতর জগতে আপনাদের স্বাগতম। এই প্যান্ডামিক সিচুয়েশনে আশা করি আপনারা সবাই ভালো আছেন, কামনাও তাই। তো এই শীতে আমাদের কবুতরের ঠান্ডা লাগে, তো আমাদের কবুতরেরও যত্ন নিতে হবে। তো ঠান্ডা যদি লেগে যায়, হ্যাঁ, ঠান্ডার জন্য একটা ঘরোয়া পদ্ধতিতে মা ঔষধ দেখাবো। ইনশাল্লাহ এই ওষুধটা ব্যবহার করলে আপনাদের কবুতরের ঠান্ডা ভালো হয়ে যাবে এবং ক্ষতিকারক কোনো সাইড ইফেক্ট নাই। তো এই উপাদানগুলো আমি দেখাই কী কী লাগবে। এখানে তিনটা উপাদান লাগবে, একটা হচ্ছে আদা, এই রেডিমিটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে আদা, আর হচ্ছে এই তুলসী পাতা। তো তুলসী পাতা সচরাচর যদি কোথাও মানে সহজে পাওয়া না যায়, সেক্ষেত্রে ঢাকার ভিতরে আপনার নার্সারিতে যাবেন, যেমন আমি পাই নাই আশেপাশে, পরে নার্সারিতে যাওয়ার পরে পেয়ে গেছি। হ্যাঁ, এই এটা হচ্ছে আমার কাছে 80 টাকা নিছে গাছটা, যেহেতু আমি ফুল শীতে ব্যবহার করব তাই পুরো গাছ নিয়ে নিছি। তো আমরা কতটুকু ইউজ করব দেখাই, রেডিমেড তৈরি করার জন্য বড় বড় পাতাগুলো বেছে নিব। হ্যাঁ, কিছু পাতা বেছে নিব, কিছু পাতা নেওয়ার পরে এগুলাকে ধোবো, পরিষ্কার করবো ভালোভাবে। এটা মূলত শিশুদেরও খাওয়ানো হয়, মানুষ হিউম্যানের। তো দেখাচ্ছি, এই যে পরিষ্কার পানি নিব একটা পাত্রের মধ্যে, পানি নিয়ে এইগুলো কুচি কুচি করে দিয়ে দিব। তারপরে যেটা করব, আদা নিব। আদা নিয়ে আদার উপরে ছিলকাটা ছিলে উপরে ছিলকাটা ভালোভাবে পরিষ্কার করে নিব। এই সাইজ করে নেব, করে এটাকে যদি সম্ভব হয় কিছু দিয়ে সেচে, শক্ত কিছু দিয়ে সেচে। যেমন আমি একটু দেখাই যে কীরকম, সেচে এভাবে টুকরা টুকরা করে দিয়ে দিলাম। এই রিডিমিটা বানানোর জন্য তিনটা উপাদান লাগবে, একটা হচ্ছে তুলসী পাতা, দ্বিতীয় হচ্ছে আদা, এবং তৃতীয় হচ্ছে মধু। তো এই এই জিনিসটা এখন আমি আদা এবং তুলসী পাতা চুলায় দিব। চুলায় দেওয়ার পরে যখন কালারটা একটু চায়ের কালার হবে, তখন হচ্ছে গিয়ে আমরা এই উপাদানটা প্রস্তুত করব। নিয়ে আসি, চুলায় নিয়ে দিয়ে আসি। এখন চুলায় দেওয়ার পরে, চুলা থেকে আনার পরে পানিটা প্রথমে ঠান্ডা করব, কালারটা ধারণ করবে হচ্ছে অনেকটা এমন, এই যে অনেকটা এমন কালার ধারণ করবে। পানিটা যখন ঠান্ডা হবে অনেকটা এরকম কালার ধারণ করবে, এই অনেকটা চায়ের কালার ধারণ করছে। তো এখন যেটা করব আমরা, যে গরম দেওয়ার পরে অর্থাৎ সিদ্ধ করার পরে পানিটা এরকম হয়েছে, তারপর হচ্ছে আমরা মধু ব্যবহার করব। তো আপনারা যদি অরিজিনাল মধু পান তাহলে সবচেয়ে ভালো। তো অরিজিনাল মধু আমরা জানি যে সচরাচর পাওয়া যায় না, তো মধু যদি আপনারা ওটা না পান তাহলে যে ডাবর হানি এই মধুটা ইউজ করতে পারেন, এটা হচ্ছে 110 টাকা নিবে। এটা সম্ভবত বাংলাদেশি। হ্যাঁ, তো বাইরের মধুগুলো খুব ভালো হয়, ওগুলোতে কিছু হইলেও মধু থাকে, কিন্তু আমি জানি না এটাতে আসলে কতটুকু মধু আছে অরিজিনাল। তো আমি যেটা করছি, যে আমাদের এখানে একটা ফার্মেসি থেকে আমি এই মধুটা নিছি, তো ওই মধুতে তুলনায় এই মধুটা আমি ব্যবহার করে খুব ভালো উপকার পেয়েছি। হ্যাঁ, এখানে হাফ কেজি মধু ছিল, তো যতটুকু মধু ইউজ করবো এটা দেখাই আমি পরিমাণটা। একটা চামচ নিলাম, এখানে হচ্ছে হাফ লিটার পরিমাণ পানি। হ্যাঁ, এখানে পানি আছে হচ্ছে হাফ লিটার পরিমাণে। তো এখানে দিব হচ্ছে
টি টেবিল চামচের এক চামচ পানি দিব। দিয়ে দিলাম, দিয়ে এই হাফ লিটার পানি নেড়ে দেবো ভালোভাবে, তা গলায় দিব। এই হাফ লিটার পানির মধ্যে যে দেখেন কালারটা, পানির কালারটা দেখা যাচ্ছে, এই যে কালারটা অন্যরকম হয়েছে নর্মাল পানির তুলনায়। হ্যাঁ, এখানে মাত্র তিনটা উপাদান। ইনশাল্লাহ এই পানিটা আপনারা যখন কবুতরকে দিবেন, কবুতর এমনি নিজেই খাবে, হ্যাঁ ওকে জোর করে খাওয়াইতে হবে না। যেমন কৃমির ওষুধগুলো আমাদের জোর করে দিতে হয়, কিন্তু এটা দিতে হবে না। তো এরকম কালার ধারণ করবে, তখন এই পানি দিবেন, নর্মালিও খাবে। ইনশাল্লাহ টানা তিন দিন খাওয়াইলে ও ঠান্ডা চলে যাবে। তো কতটুকু পরিমাণ ঠান্ডা থাকলে এই ওষুধটা আসলে কাজে দিবে আমি একটু দেখাই। যেমন এই যে আমার এখানে একটা কবুতর, এই যে এটা হালকার উপর ঠান্ডা লাগছে, হালকা হালকা গজগজ করে আওয়াজ করে এটা। তো এর জন্য যেটা হচ্ছে, এই পানিটা দিলে ইনশাল্লাহ একদিনের মধ্যে ঠিক হতে পারে। অলরেডি একবেলা খাওয়াইছি, এর জন্য অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ও কাশতেছিল, বাট ক্লিয়ার হয়ে গেছে। আর এইখানে যারা দুইটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে হাঁচি দিচ্ছে, হ্যাঁ ওই যে পিছনেটা দেখেন হাঁচি দিচ্ছে, একটু হা করতে করে করে আওয়াজ করতেছে এই যেটা। তো ওরও এটা দিব এর পাশাপাশি। হ্যাঁ, একটা মেডিসিন দিতে হবে, এই ঠান্ডা যেহেতু শীতে প্রচুর ঠান্ডা জাতীয় সমস্যা হয়। তো একে হচ্ছে পাশাপাশি আরও দুইটা মেডিসিন আমি ব্যবহার করব। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা যদি ভেটেরিনারি ওষুধ পান, ভালো। ভেটেরিনারি হচ্ছে এসি লিভোভেট, এটার গ্রুপ হচ্ছে লিভোফক্সিন। হ্যাঁ, এটার দাম হচ্ছে 70 টাকা। এটা হচ্ছে ভেটেরিনারি একটা ওষুধ। হ্যাঁ, সাথে হচ্ছে যে রেসপিরন, হ্যাঁ এর মূল্য হচ্ছে 130 টাকা, 132 টাকা। তো এই দুইটা কী করবো একসাথে, ওই যেই ঘরোয়া পদ্ধতি ওষুধটা দেখাইলাম তার সাথে এই রেসপিরন 4 ফুটা দিবেন হচ্ছে 5 মিলি সিরিন্সের, এক সিরিন্সে। আর এখানে হচ্ছে হাফ লিটারে 1 গ্রাম ইউজ করবেন। তো দুইটা মিক্স করে দিয়ে দিলে ইনশাল্লাহ এই ঠান্ডা ভালো হয়ে যাবে। অনেক জায়গায় ভেটেরিনারি ওষুধ পাওয়া যায় না, সেই ক্ষেত্রে হিউম্যান মেডিসিন হিসাবে যেটা ইউজ করবেন, আমি যেটা ইউজ করি, হ্যাঁ সেটা হচ্ছে যে ডেল্টাসন। হ্যাঁ, এটা হচ্ছে রেনেটার ডেল্টাসন হিউম্যান মেডিসিন, আর এটা হচ্ছে সিটিজেট, এই যে সিটিজেট, আর এটা হচ্ছে ডেল্টাসন। তো সিটিজেট এটা হচ্ছে সিটিরিজিন। তো এটা ব্যবহার করাটা আমি দেখাই। এটা হচ্ছে প্রথমে একটা ট্যাবলেট নিব এখান থেকে, এখান থেকে একটা সিটিরিজিন সিটিজেট একটা ট্যাবলেট নিলাম, আর এটা হচ্ছে ডেল্টাসন নিলাম। এখন যেই কবুতরগুলো কাশতেছে, হ্যাঁ হাঁচি দিতেছে কাশতেছে, ওই কবুতরগুলোর জন্য ট্রিটমেন্ট ডেল্টাসন অর্ধেক করলাম, সিটিজেট অর্ধেক করলাম। করে এখন এই যে এই কবুতরটা, এই কবুতরটা কাশতেছে, দেখেন আমার শুনতেছেন হয়তো বা। তো এই কবুতরটাকে কী করবো ধরে, এর অর্ধেক এই অর্ধেক দুটাকে অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম, এই যে আওয়াজ শুনছেন মনে হয়, এই দুই অর্ধেক দিয়ে দিলাম। অর্থাৎ একটা ওষুধ হয়ে গেল ওদের, ওরে হচ্ছে আবার বিকালে, এখন হচ্ছে সকাল, একবেলা দিলাম আবার দিব হচ্ছে বিকালে, খাওয়ার পরে। তো এটা করলে ইনশাল্লাহ কবুতরের ঠান্ডার সমস্যার সমাধান। এছাড়াও যদি আপনাদের আরও বিশেষ কিছু জানার থাকে, আরও কিছু কোনো ওষুধের প্রয়োজন পড়ে, বা কবুতর এর মাধ্যমে সারতেছে না, ইনশাল্লাহ আশা করি এর মাধ্যমে সারবে, কারণ আমি এই পদ্ধতি ব্যবহার করি। যদি না সারে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমাকে কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন, আর আমার গ্রুপে আসবেন, এসে হচ্ছে আপনার কবুতর এবং কবুতরের পায়খানার একটা ভিডিও বা ফুটেজ পাঠাবেন। ইনশাল্লাহ আমি সঠিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসবে, কবুতরগুলো সুস্থ হবে। হ্যাঁ, আমি 100% রিকমেন্ড করি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিটা, অর্থাৎ হচ্ছে মধু, আদা আর হচ্ছে তুলসী পাতা, এই তিনটা উপাদানে প্রস্তুত যেই রেডিমিটা ওইটা আপনারা ব্যবহার করবেন। এটা 100% কাজে আসে এবং কোনো ক্ষতিকারক উপাদান নেই। তো সর্বশেষ একটা কথাই বলবো, যারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন বা ভালো লাগবে, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন,
এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন সবার আগে ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।